আসসালামু আলাইকুম। সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ কেন উত্থলিত অবস্থায় থাকে, এই নিয়ে আমার আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর প্রত্যেকটি পুরুষের, বিশেষ করে আমি বলছি যুবক বয়সীদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে। তারা হুড়োহুড়ি করে বিছানা থেকে নামতেও পারে না, কারণ এটা খুবই লজ্জাজনক। তবে আপনি কি জানেন, এটা কোনো রোগ নয়, এটা হরমোন ঘটিত একটা শারীরিক প্রক্রিয়া। সম্প্রতি এর কারণে বিশ্লেষণ করেছে গবেষকরা। এর জন্য আমাদের শরীরে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন দায়ী বলে মনে করেছেন গবেষকগণ। গবেষকরা জানিয়েছেন এর কারণ হলো নারী এবং পুরুষের মধ্যে হরমোনের পার্থক্য, আর এই পার্থক্যের কারণে উভয়েরই দেহ একত্রে চলে না। গবেষকরা এক্ষেত্রে কয়েকটি সময়ের বর্ণনা করেছেন যে সময়ে নারী ও পুরুষের মধ্যে হরমোনের পার্থক্য লক্ষ্য করা গেছে। ভোর 5টার সময় পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোন সর্বাধিক থাকে এবং এ সময় দিনের অন্যান্য সময়ের তুলনায় এর মাত্রা থাকে 25-50% বেশি থাকে, কিন্তু মেয়েদের বেলায় সেটা থাকে না। একটি গবেষণা অ্যাসোসিয়েশন জানিয়েছে 6 ঘন্টার বেশি ঘুম পুরুষদের দেহে এই হরমোন অনেক শতাংশ বাড়িয়ে দেয়। সকাল 7টায় যদি কোনো পুরুষ ঘুম থেকে ওঠে, তখন তার দেহে এই হরমোনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, কিন্তু একজন নারীর সে সময় এই হরমোন সবথেকে কম থাকে। অন্যদিকে দিন শেষে পুরুষের এই হরমোন কমে যায় আর নারীদের সে সময় অধিক মাত্রায় বেশি থাকে, আর এর কারণে সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে। এটি কোনো রোগ নয়, এটি পুরুষের একটি শারীরিক প্রক্রিয়া, তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এমন টিপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।